হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। সেই সঙ্গে প্রতিদিনকার মতন আজকেও সকাল 9টায় আমাদের বিজ্ঞানের সাফল্য ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। যারা দীর্ঘদিন ক্লাস করছো তারা জানো এখানে সম্পূর্ণ বেসিক লেভেল থেকে জেনারেল সায়েন্স পড়ানো হয় এবং এই মুহূর্তে আমাদের বায়োলজির ক্লাস চলছে। অনেকের হয়তো বায়োলজির ক্লাস ভালো লাগছে না, তারা ইগনোর করছে, কিন্তু বলে রাখি বায়োলজির ক্লাস ইগনোর করে কিন্তু কোনো লাভ নেই, কারণ বায়োলজির ক্লাসও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কারণ যেহেতু এখন বিভিন্ন শিফটে অনেকগুলো শিফট ওয়াইজ পরীক্ষা হয়, তার ফলে কোন শিফটে বেশি বায়োলজির কোশ্চেন আসবে, কোন শিফটে কম বায়োলজির কোশ্চেন আসবে। তাই বায়োলজিকে ইগনোর করে কোনো লাভ নেই, গুরুত্ব দিয়ে পড়ো। সমস্ত সাবজেক্টই কিন্তু আমি বলেছি কভার হবে, বায়োলজিও যেমন হবে, ফিজিক্সও হবে, কেমিস্ট্রি হবে, সবকিছু হবে। তার জন্য ধৈর্য ধরতে হবে, সময় নিতে হবে এবং সমস্ত কাজ সম্পন্ন হবে। তো এর পাশাপাশি তোমাদের বলে রাখি যে যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছো খুবই ভালো, আর যারা যুক্ত নেই তারা অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো ডিজিটাল পড়াশোনা একাডেমি টেলিগ্রাম চ্যানেলে। এছাড়া ডিপি একাডেমি ডিসকাশন গ্রুপেও তোমরা যুক্ত থাকতে পারো। এবং অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজে পাচ্ছ না, তাদের বলি নিচে দিয়ে যে স্ক্রলিং টেক্সটটা যাচ্ছে সেখানে দেখো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার বলে লেখা রয়েছে নাম্বারটা, সেই নাম্বারটাই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কারণ ওইটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেকে খুঁজে পাচ্ছ না, তাদেরকে বলে দিলাম যে নিচে দিয়ে দেখো যে লাইনটা যাচ্ছে স্ক্রলিং টেক্সট, সেই স্ক্রলিং টেক্সটের একদম শেষ দিকে দেখো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা রয়েছে, সেটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ক্লিয়ার হলো বিষয়গুলো। এবং আজকে আমাদের বিজ্ঞানের সাফল্য ব্যাচে আমরা যে অধ্যায়টা পড়তে চলেছি সেটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম বা সংবহন তন্ত্র। এটা দুটো পার্টে হবে, আজকে একটা পার্ট হবে, আগামীকাল একটা পার্ট হবে। এর পাশাপাশি বলে রেখে দিই আজকে 12টার সময় তোমাদের একটা ক্লাস আসছে আর কি, ভিডিও আসছে, যেটা অবশ্যই সকলকে বললাম দেখার জন্য বলে রাখলাম, প্রত্যেকে সেটা সময় করে 12টার সময় অবশ্যই দেখে নেবে। তার মধ্যে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হচ্ছে সেই ভিডিওটার মাধ্যমে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই সেটা দেখে নেবে। এবং যারা ফোন করবে ভাবছো তাদের প্রত্যেককে বলবো রাত্রির 9টার পর কল করবে, তার আগে কিন্তু কল করবে না, কারণ কল করলে পারে সেই কল রিসিভ করা সম্ভব হবে না। পারো হোয়াটসঅ্যাপ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কল করার হলে রাত্রির 9টার পর। ক্লিয়ার? তো আজকে আমরা সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম শুরু করছি। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। তো সার্কুলেটরি সিস্টেম বা সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র মানে কি? যে সমস্ত পদার্থগুলো আমাদের দেহে একটা জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন পদার্থকে পরিবহন করে নিয়ে যাচ্ছে। আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের মাধ্যমে আমাদের অক্সিজেন আমাদের দেহে যাচ্ছে, সেই অক্সিজেনটা আমাদের ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে তাকে কোথায় পাঠাতে হচ্ছে? হৃৎপিণ্ড, এবং হৃৎপিণ্ড সেটাকে পাম্প করে আমাদের দেহের বিভিন্ন কোষগুলোতে পৌঁছে দিচ্ছে। তো এই যে টোটাল প্রসেসটা পরিবহন করছে কেউ না কেউ, আবার কি হচ্ছে কোষের যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে শ্বসন প্রক্রিয়ার ফলে, সেই কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করে ফুসফুসে পৌঁছে দিতে হচ্ছে। আবার দেহের কি হচ্ছে, আমরা যে খাবার দাবার গুলো খাচ্ছি সেই খাবারের থেকে যে পুষ্টিরস শোষণ হচ্ছে সেইগুলোকে কি করছে, দেহের বিভিন্ন কোষে পৌঁছে দিতে হচ্ছে, যে কোষে যেমন দরকার সেই হিসাবে পৌঁছে দিতে হচ্ছে। তাহলে টোটাল এই পরিবহনের যে ব্যবস্থা, সে গ্যাসীয় পদার্থ পরিবহন হতে পারে, খাদ্যবস্তু হতে পারে বা মেডিসিনস হতে পারে, সমস্ত কিছুর যে টোটাল পরিবহন, এই যে ব্যবস্থাটা, এটাকেই বলা হচ্ছে সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম। এই সংবহন তন্ত্র তিনটে ভাগে ভাগ করা যায় আমাদের দেহে, তিনটে পার্ট নিয়ে আমাদের দেহে সংবহন তন্ত্র গড়ে উঠেছে। প্রথম পার্ট হচ্ছে রক্ত, যেটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে হচ্ছে রক্ত, একে তরল যোগকলাও বলা হয়ে থাকে। তো এই রক্ত হচ্ছে সমস্ত কানেকশন গুলো গড়ে তোলে। এবার রক্ত তো কানেকশন গড়ে তুললো, রক্ত তো তরল পদার্থ, সে কি আমাদের শরীরে এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে? তাহলে সেটা পরিবহনের একটা নির্দিষ্ট পথ আছে, সেই পথের জন্য ভগবান বেশ কিছু পাইপ আমাদের দেহে দিয়ে দিয়েছে, সেই পাইপ গুলোকে বলা হচ্ছে রক্তবাহিকা, যার মাধ্যমে রক্ত পরিবাহিত হয়। এবার রক্তের তো পরিবহন হচ্ছে, এবার রক্তের পরিবহন কি আমাদের এই সারা এত বড় দেহতে রক্ত কি সব জায়গায় সমানভাবে পৌঁছানো সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। রক্তকে কিছু কিছু জায়গা রয়েছে সেখানে কি করতে হয়, পাম্প করে পাঠাতে হয়। মনে করো তোমার বাড়িতে জল ছাদে তুলতে চাও, তা ছাদে জল তুলতে গেলে পারে জল কি এমনি এমনি হবে, পাইপ লাগিয়ে দিলে কি জল উঠবে? উঠবে না। সেই জলটাকে পাঠাতে গেলে পারে কি করতে হবে, একটা পাম্পের সাহায্য নিতে হবে। তেমনি আমাদের দেহে একটা পাম্প মেশিন রয়েছে যেটাকে বলা হচ্ছে হৃৎপিণ্ড, সেটা হচ্ছে আমাদের দেহের পাম্প মেশিন।
তো এই তিনটে জিনিস নিয়েই কিন্তু আমাদের সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেমটা গড়ে উঠেছে। আজকের যে ক্লাস, এই ক্লাসে আমরা কেবলমাত্র রক্ত নিয়ে আলোচনা করব। রক্তবাহিকা এবং হৃৎপিণ্ড এই দুটো আগামীকালকের ক্লাসে আলোচনা করা হবে। তো রক্ত রক্ত এটাকে কি বলা হচ্ছে, রক্ত সম্বন্ধে যে আজকে পড়াশোনা আমরা যে আজকে করতে চলেছি, তো আজকের যে আমাদের পড়াশোনা রক্ত বিষয় নিয়ে, রক্ত রিলেটেড এই ধরনের যে পড়াশোনা, সেই পড়াশোনাকে আমরা বলে থাকি হেমাটোলজি, হেমাটোলজি বলা হয়ে থাকে। অর্থাৎ রক্ত সম্বন্ধীয় যে পড়াশোনা তাকে বলা হয় হেমাটোলজি। ক্লিয়ার? তাহলে রক্ত কি? রক্ত বলে দিচ্ছি এক ধরনের তরল যোগ কলা হচ্ছে কে, আমাদের এই রক্ত হলো এক ধরনের তরল যোগ কলা। তাহলে রক্তকে আমরা কেন যোগ কলা বলছি? আমরা জানি যে যোগ কলা বা কানেকটিভ টিস্যু, তার মধ্যে কি ছিল, হাড় ছিল, মাসেল ছিল, এইগুলোকে কানেকটিভ টিস্যু বলছিলাম। কিন্তু হঠাৎ করে রক্ত আমাদের কানেকটিভ টিস্যু হয়ে গেল কেন? তার কারণ কানেকটিভ টিস্যু যাদেরকে বলা হয় বা যোগ কলা যাদেরকে বলা হয়, তাদের সঙ্গে রক্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের মিল রয়েছে। কিরকম মিল রয়েছে দেখো, প্রথম পয়েন্টে রয়েছে ভ্রূণের মেসোডার্ম স্তর থেকে রক্তের উৎপত্তি হয়। অন্যান্য যে সমস্ত যোগ কলাগুলো রয়েছে তারাও ভ্রূণের মেসোডার্ম স্তর থেকে তৈরি হয় এবং রক্তও সেখান থেকে তৈরি হয়, এটা একটা মিল। কোষের সংখ্যা অন্তর্কোষীয় তরলের থেকে কম হয়, অর্থাৎ ব্লাডের মধ্যে আমরা কিছুক্ষণ পর দেখব যে তরল অংশ যেটা থাকে সেটা আসবে 55%, আর কঠিন মানে কোষীয় যে সমস্ত পদার্থ থাকে সেটা 45%। তাহলে কি বলছে, কোষের সংখ্যা অর্থাৎ রক্তের মধ্যে যে কোষ, কোনগুলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এরা হচ্ছে কোষ, এদের সংখ্যা অন্তর্কোষীয় তরল মানে প্লাজমার তুলনায় কম হয়। কারণ প্লাজমা থাকে দেখবো 55%, আর অন্যান্য কোষীয় পদার্থ থাকে 45%, এটা একটা বিষয়, সেই জন্য তরল যোগ কলা বলা হচ্ছে। অন্যান্য যোগ কলার মতন এর কোনো ভিত্তিপদ্মা থাকে না, অন্যান্য যোগ কলায় যেমন ভিত্তিপদ্মা থাকে না, রক্তেরও তেমন ভিত্তিপদ্মা থাকে না। এবং দেহের বিভিন্ন অংশকে সংযুক্ত রাখে, অন্যান্য যে যোগ কলা রয়েছে তারাও দেহের বিভিন্ন অংশকে সংযুক্ত রাখে, রক্ত তেমন দেহের বিভিন্ন অংশকে, অঙ্গ প্রত্যঙ্গকে সংযুক্ত রাখে, এই জন্যে রক্তকে আমরা বলে দিচ্ছি একটা তরল যোগ কলা। ক্লিয়ার হলো রক্তকে কেন তরল যোগ কলা বলা হয়ে থাকে? এবার হচ্ছে এই যে রক্ত, রক্তের পিএইচ ভ্যালু কত হবে? তো রক্তের যে পিএইচ ভ্যালু সেটা হয় 7.4। তাহলে তোমরা যদি ভাবো এখানে যে এটা একটা পিএইচ স্কেল দেওয়া রয়েছে, পিএইচ স্কেলের এই অংশটাকে মনে করো 7, এদিকে হচ্ছে আমাদের 0, আর এদিকে হচ্ছে আমাদের 14। তাহলে এদিকে যত যাব তত হচ্ছে ক্ষারীয় হবে, এদিকে যত যাব তত কি অ্যাসিডিক হবে। তাহলে রক্তের যে অবস্থান সেটা কোথায়? এই জায়গায় অবস্থান করছে 7.4। তাহলে 7.4 এ যদি রক্ত অবস্থান করে তাহলে এটা কোন দিক? ক্ষারীয় দিক। এই জন্য রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয় প্রকৃতির তরল। তাহলে রক্তের পিএইচ খুব ইম্পর্টেন্ট, এবং রক্তের প্রকৃতি কি সামান্য ক্ষারীয় প্রকৃতির হয়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট আমাদের চলে আসছে রক্ত কোথা থেকে উৎপন্ন হচ্ছে। রক্ত তো এমনি এমনি হয় না, চারিদিকে দেখবে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, সেখানে প্রচার করে, বলে যে রক্ত এমন একটা জিনিস যাকে ল্যাবরেটরিতে তৈরি করা যায় না, রক্ত কেবলমাত্র মানুষের দেহে উৎপন্ন হয়, সেই জন্য একটা মানুষকে বলে রক্ত দান করো, রক্ত দান করে অন্য মানুষের জীবন বাঁচাও, ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রচারের সময় এই কথাগুলো বলে। তার কারণ কি? ব্লাড ডোনেট করতে বলে এই কারণের জন্য, তার কারণ ব্লাড কেবলমাত্র মানুষের দেহেই তৈরি হয় এবং মানুষের দেহেই নষ্ট হয়ে যায়। তোমার দেহে যা ব্লাড তৈরি হচ্ছে সেই ব্লাড তুমি কাউকে দাও বা না দাও, সেটা নির্দিষ্ট সময় হলেই নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আবার নতুন করে তৈরি হবে। তাই সেই জন্য বলে ব্লাড ডোনেট করতে। ব্লাড ডোনেট করলে কি হবে, তোমার দেওয়া রক্ত, যার দেহে কোনো সমস্যা আছে, রক্ত পাচ্ছে না, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে প্রচুর ব্লিডিং হয়েছে, তার রক্তের প্রয়োজন, তার জন্য রক্তের দরকার, তাই জন্য বলে ব্লাড ডোনেট করতে। তো সেটা কারণ রক্তকে কোনোভাবে কোনো ফ্যাক্টরিতে, কোনো ল্যাবরেটরিতে তৈরি করা যাবে না, সেটা কেবলমাত্র আমাদের দেহের মধ্যেই তৈরি হয়। তাহলে এবার কিভাবে তৈরি হচ্ছে রক্ত? রক্ত তৈরি হয় যখন আমরা ভ্রূণ অবস্থায় ছিলাম, অর্থাৎ জন্মের ঠিক আগে যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, তখন আমাদের ভ্রূণে অবস্থায় পিলহা বা স্প্লিন, সেই স্প্লিন থেকে আমাদের দেহে রক্ত তৈরি হতো। পিলহা বা স্প্লিন সেটা থেকে হচ্ছে ভ্রূণ অবস্থায় আমাদের দেহে রক্ত তৈরি হয়েছে। আর জন্মের ঠিক পর মুহূর্ত থেকে যে অংশ থেকে রক্ত তৈরি হওয়া শুরু হয়েছে সেটা হচ্ছে বোন ম্যারো বা অস্থিমজ্জা।
অস্থিমজ্জা বা বোন মেরো থেকে কখন রক্ত তৈরি শুরু হলো? যখন আমরা জন্ম হয়ে গেল, যখন আমরা মাতৃদেহ থেকে বাইরে চলে এলাম, ঠিক সেই সময় থেকে আমাদের বোন মেরো বা অস্থিমজ্জা রক্ত তৈরি করার কাজ শুরু করলো। আর তার আগে স্প্লিন বা পিলহা রক্ত তৈরির কাজটা করত। ক্লিয়ার? নেক্সট আসছে আমাদের রক্তের পরিমাণ হিসাব করা। মানুষের দেহে রক্তের পরিমাণ দেহের ওজনের প্রায় 7 থেকে 7.5% মতন হয়। অর্থাৎ একটা মানুষের দেহের ওজন যা হবে তার 7 থেকে 7.5% তার দেহে ব্লাড থাকবে। তার চেয়ে কম হলে পারে সমস্যা দেখা দেবে, বেশি হলে পারে আরো বেশি সমস্যা হবে। একজন পুরুষের দেহে, সুস্থ স্বাভাবিক পুরুষের দেহে রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার হয়। অর্থাৎ পুরুষের দেহে রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার হয়, আর স্ত্রী লোকের দেহে রক্তের পরিমাণ 4 থেকে 5 লিটার হয় একজন স্ত্রী লোকের দেহে। মানুষের রক্তের লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন থাকায় রক্ত উজ্জ্বল লাল বর্ণের হয়। এখানে ছবিতে দেখতে পাচ্ছ রক্ত উজ্জ্বল লাল বর্ণের, কারণ রক্তের মধ্যে হিমোগ্লোবিন একটা লৌহঘটিত রঞ্জক পদার্থ থাকে যে কিনা রক্তের এই উজ্জ্বল লাল বর্ণ তৈরি করে। তা রক্ত সম্বন্ধে এগুলো বিষয়গুলো বোঝা গেল। এবার এই রক্তকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি, রক্তের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? তা আগেই বলেছি, রক্ত তরল যোগ করা বলা হচ্ছে, কারণ রক্তের মধ্যে তরলের ভাগ বেশি আর কোষের ভাগ কম। তাহলে দেখো, তরল যেটা রক্তের সেটাকে বলা হচ্ছে প্লাজমা, তার পরিমাণ হচ্ছে 55%, আর রক্তের যে কোষ বা কণিকা থাকে তার পরিমাণ হচ্ছে 45%। এবার এই রক্তের মধ্যে যে 55% প্লাজমা রইল, সেই প্লাজমার মধ্যে দেখতে পাচ্ছ 92% কি রয়েছে? জল, অর্থাৎ বেশিরভাগটাই জল। আর পড়ে রইল 8% বা 0.7 সামথিং, সেই পরিমাণ হচ্ছে বিভিন্ন কঠিন পদার্থ থাকে, আর বাদ বাকি হচ্ছে গ্যাসীয় পদার্থ থাকে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। এই কঠিন পদার্থের মধ্যে কিছু জৈব পদার্থ রয়েছে, কিছু অজৈব পদার্থ রয়েছে, এগুলো পড়ার অত দরকার নেই, ইম্পর্টেন্ট নাই। তবে প্রোটিন যেগুলো থাকে সেটা একটু মনে রাখতে হবে, কারণ কাজে লাগে। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, ওথ্রোমোবিন, এগুলো কিন্তু রক্তের মধ্যে অবস্থান করা প্রোটিন পদার্থ, আর বাদ বাকি যেগুলো থাকে সেগুলো আলাদা জিনিস। এবার রক্ত কণিকা যেগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাবো রক্ত 3 ধরনের কণিকা রয়েছে। সেগুলো কি কি? লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা। এই 3 ধরনের কণিকা রক্তের মধ্যে থাকে। তার মধ্যে শ্বেত রক্ত কণিকা 2 ধরনের হয়, একটা দানাদার হয় আর একটা অদানাদার হয়। দানাদার গুলোর মধ্যে রয়েছে 3 রকম, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, আর অদানাদার গুলোর মধ্যে রয়েছে লিম্ফোসাইট এবং মনোসাইট। প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে আমরা একে একে আসব। প্রথমেই দেখো আসছে রক্তরস বা প্লাজমা। এই প্লাজমা হলো রক্তের তরল অংশ, যেটা আগেই বললাম তরল অংশ, এবং যেটা রক্তের প্রায় 55% কিন্তু এই প্লাজমা থাকে। রক্ত একটা হালকা হলুদ বর্ণের হয়, রক্ত হালকা হলুদ বর্ণের হয়, তার কারণ রক্তের মধ্যে বিলিরুবিন থাকে। এই বিলিরুবিন রঞ্জক পদার্থ রক্তে থাকে বলে রক্ত হচ্ছে হালকা হলুদ বর্ণের হয়। এবং একটা সমস্যা হয়, দেখবে জন্ডিস বলে তার নাম, আমাদের লিভারের ফাংশনালিটির কোনো প্রবলেম দেখা দিলে হঠাৎ করে বিলিরুবিন প্রচুর পরিমাণে উৎপন্ন হতে থাকে। আর এই বিলিরুবিনের মাত্রা যদি দেহে প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে সেই যে সমস্যা তাকে বলে জন্ডিস। এই সময় গা হাত পা হলুদ হলুদ বর্ণ ধারণ করে, চোখ হলুদ বর্ণের হয়ে যায়, সেইটাই হচ্ছে জন্ডিস রোগ। তার কারণ এই বিলিরুবিন রঞ্জকের পরিমাণ বেড়ে যায়, আর এই বিলিরুবিন রঞ্জক পদার্থ রক্তের মধ্যে উপস্থিত থাকে বলে রক্তের প্লাজমার বর্ণটা হালকা হলুদ বর্ণের হয়। প্লাজমার কথা বলা হচ্ছে, কণিকা যুক্ত না, কণিকা ছাড়া প্লাজমা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কিন্তু হালকা হলুদ বর্ণের হয়। জল থাকে এতে কত? 90 থেকে 92% মতন, এবং প্রোটিন থাকে 8 থেকে 9%, কার্বোহাইড্রেট থাকে 1.1%, এবং অজৈব পদার্থ থাকে 0.9%। এই প্লাজমার মধ্যে উপস্থিত থাকে ফাইব্রিনোজেন এবং প্রোস্থোমোবিন প্রোটিন, এই দুটো হচ্ছে রক্ততঞ্চনে অংশগ্রহণ করে। তাহলে রক্ততঞ্চনের জন্য গুরুত্বপূর্ণ দুটো প্রোটিন রয়েছে, ফাইব্রিনোজেন এবং প্রোস্থোমোবিন, যেগুলো কোথায় অবস্থান করে? যেগুলো অবস্থান করে কিসের? রক্তের প্লাজমার মধ্যে। এবং প্লাজমার মধ্যে অ্যান্টিবডি উপস্থিত থাকে যা প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। কিছুক্ষণ পর পড়াবো অ্যান্টিজেন, যেটা থাকে লোহিত রক্ত কণিকার গায়ে, আর অ্যান্টিবডি উপস্থিত থাকে কোথায়? প্লাজমার মধ্যে। এই জন্য এই যে আমাদের করোনা কালে আমরা শুনছিলাম যে প্লাজমা ডোনেশন পদ্ধতি, প্লাজমা ডোনেট করতে বলছিল, তো যাদের করোনা একবার আক্রান্ত হয়েছে তাদের শরীর থেকে প্লাজমা ডোনেট করতে বলছিল। অর্থাৎ যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের দেহে কি অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে? সেই অ্যান্টিবডিটা কোথায় তৈরি হয়েছে?
প্লাজমার মধ্যে, অ্যান্টিবডি প্লাজমার মধ্যে থাকে। তাহলে সে যখন করোনার দ্বারা আক্রান্ত হয়েছে তখন সেই করোনা রোগটার বিরুদ্ধে তার দেহে অ্যান্টিবডি উৎপন্ন হবে, তৈরি হবে। এবার যে একবার করোনায় আক্রান্ত হয়ে গেছে তার দেহে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে করোনার বিরুদ্ধে, এবং সেই অ্যান্টিবডি কোথায় রয়েছে না প্লাজমার মধ্যে রয়েছে। এই জন্য বলছে প্লাজমা ডোনেট করতে বলছিল, তার ফলে কি হতো, প্লাজমা যদি আমরা ডোনেট করতো, একজন করোনা আক্রান্ত ব্যক্তির প্লাজমা যদি আরেকটা মানুষের দেহে ডোনেট করা হয় সেক্ষেত্রে কি হবে, সেই মানুষটার দেহে ওই প্রচুর পরিমাণে সেই অ্যান্টিবডি গুলো কিন্তু তৈরি হতে থাকবে যেগুলো করোনার বিপক্ষে কাজ করছে। অর্থাৎ করোনার জীবাণুকে মারার জন্য যে সমস্ত অ্যান্টিবডি সেগুলো ওই মানুষটার দেহে প্রবেশ করিয়ে দেওয়া হলে সেই মানুষটা কি হবে, করোনার বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা করে উঠবে। এটার জন্যই প্লাজমা ডোনেশন করতে বলছিল, কারণ প্লাজমার মধ্যে অ্যান্টিবডি উপস্থিত থাকে এবং সেটা হচ্ছে প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। রক্তের মধ্যে যে সমস্ত জৈব পদার্থ থাকে সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিএল মাইনাস, এফই, এগুলো থাকে। আর প্রোটিনের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেই প্রোটিন গুলো অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রোম্বিন, এই সমস্ত প্রোটিন গুলো কিন্তু রক্তরস বা প্লাজমার মধ্যে উপস্থিত থাকে। নেক্সট আমরা চলে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে রক্ত কণিকা। রক্ত কণিকা সেটা হচ্ছে তিন ধরনের দেখেছি, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অণুচক্রিকা। তো লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অণুচক্রিকা তোমরা প্রত্যেকটাকে ছবিতে দেখতে পাচ্ছ, কোনটা লোহিত রক্ত কণিকা, কোনটা শ্বেত রক্ত কণিকা এবং কোনটা অণুচক্রিকা। এবার যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এগুলোর সংখ্যা কোনটার বেশি কোনটার কম, সবচাইতে বেশি পরিমাণে থাকে হচ্ছে কি লোহিত রক্ত কণিকা, রেড ব্লাড সেল সবচাইতে বেশি পরিমাণে থাকে, তারপর হচ্ছে থ্রোম্বোসাইট বা যেটাকে বলা হচ্ছে অণুচক্রিকা বা প্লেটলেট, এবং তারপরে থাকে হোয়াইট ব্লাড সেল যেটার পরিমাণ হচ্ছে সবচাইতে কম। মনে রাখবে লোহিত রক্ত কণিকা সেটা মিলিয়নে পাওয়া যায়, আর অণুচক্রিকা যেটাকে লাখে পাওয়া যায়, আর হোয়াইট ব্লাড সেল সেটাকে কিসে পাওয়া যায়, হাজারে পাওয়া যায়। অর্থাৎ এই রেশিওটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাচ্ছি পরে। দেখো লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা কি হয়, আকার হচ্ছে গোলাকার এবং দ্বি অবতল। এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা গোলাকার এবং মাঝখানটা কি দুদিক থেকে একটু চাপা, এই যে মাঝখানের অংশটা কিন্তু এটা ভেতর দিকে ঢোকা অবস্থায় রয়েছে, এটা উপর দিক এবং নিচের দিক উভয় দিক থেকে এরকম নিচের দিকটা চাপা, আর ধারগুলো উঁচু টাইপের, এই জন্য দ্বি অবতল এবং গোলাকার। এর পরিমাণ কত থাকে, পুরুষের ক্ষেত্রে প্রায় 50 থেকে 55 লক্ষের মতন বা 5 থেকে 5.5 বিলিয়নের মতন, মিলিয়নের মতন। আর স্ত্রী লোকের দেহে কত থাকে, 4.5 থেকে 5 মিলিয়নের মতন বা 45 থেকে 50 লক্ষের মতন থাকে স্ত্রী লোকের দেহে। উৎস, ভ্রূণ অবস্থায় পিলহা এবং জন্মের পর অস্থিমজ্জা থেকে এরা উৎপত্তি লাভ করে। একই সিস্টেম, রক্ত যেভাবে তৈরি হয় সেটাই এখানে বলা আছে। এর জীবনকাল ইম্পর্টেন্ট, জীবনকাল হচ্ছে 120 দিন হয় লোহিত রক্ত কণিকার জীবনকাল, তারপর লোহিত রক্ত কণিকা মরে যায় বা মৃত্যু হয়। এর গঠন হচ্ছে নিউক্লিয়াস থাকে না, তাহলে লোহিত রক্ত কণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না। আরো একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটাকেও আমরা লোহিত রক্ত কণিকার মধ্যে কিন্তু খুঁজে পাবো না। তাহলে লোহিত রক্ত কণিকার মধ্যে কিন্তু নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া থাকে না। এবার তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে লোহিত রক্ত কণিকার মধ্যে ডিএনএ থাকে, তার উত্তর কি হবে, লোহিত রক্ত কণিকার মধ্যে ডিএনএ থাকে না, কারণ তার মধ্যে নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, আর মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াসের মধ্যেই ডিএনএ পাওয়া যায়, তাই লোহিত রক্ত কণিকার মধ্যে ডিএনএ পাওয়া যায় না। এর মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ থাকে। কাজ কি করে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহনের কাজটা করে কে, লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকা মৃত্যুর পর পিলহাতে সঞ্চিত হয়, অর্থাৎ যে সমস্ত লোহিত রক্ত কণিকার মৃত্যু হলো, যে সেলগুলো নষ্ট হয়ে গেল, তারা চলে আসে কোথায়, পিলহাতে বা স্প্লিনের মধ্যে। এই জন্য স্প্লিনকে বা পিলহাকে লোহিত রক্ত কণিকার কবর বলা হয়, এই জন্য স্প্লিন বা পিলহাকে লোহিত রক্ত কণিকার কি বলা হয়, কবর বলা হয়, গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়ে থাকে কাকে, স্প্লিন বা পিলহাকে। লোহিত রক্ত কণিকার ঝিল্লির ওপর উপস্থিত থাকা অ্যান্টিজেন রক্তের শ্রেণীবিভাগে সাহায্য করে। কিছুক্ষণ আগে বললাম অ্যান্টিজেন, তো এই অ্যান্টিজেন এই লোহিত রক্ত কণিকার ওপর অবস্থান করে, এই লোহিত রক্ত কণিকার গায়ে এইভাবে অ্যান্টিজেন গুলো আটকে থাকে। তো এই অ্যান্টিজেন গুলো আটকে থাকে, সেই সমস্ত অ্যান্টিজেনের মাধ্যমেই আমরা রক্তের শ্রেণীবিভাগ করতে পারি। যে অ্যান্টিজেন উপস্থিত থাকবে লোহিত রক্ত কণিকার ওপর সেই হিসাবে সেই ব্লাড গ্রুপ হবে সেটা। এইভাবে আমরা পজিটিভ নেগেটিভ সমস্ত কিছু ভাগ করতে পারি এবং সমস্ত কিছুই আজকের ক্লাসে করানো হবে।
নেক্সট আমরা চলে যাচ্ছি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা সম্পর্কিত। ওখানে জায়গা ছিল না বলে এখানে লিখতে হয়েছে। লোহিত রক্তকণিকার পরিমাণ যদি দেহে বেশি হয়, অর্থাৎ আরবিসি এর পরিমাণ যদি দেহে বেশি হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে পলিসাইথিমিয়া। আর এই আরবিসির পরিমাণ যদি দেহে কম হয়, তাকে বলা হচ্ছে অ্যানিমিয়া। তাহলে দেহে যদি আরবিসির পরিমাণ কম হয়, তাকে বলা হবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, আর বেশি হলে তাকে বলা হচ্ছে পলিসাইথিমিয়া। এখানে আরো একটা বিষয় তোমাদের বলে রাখি, এই যে এরিথ্রোসাইট, যেটা লোহিত রক্তকণিকাকে বলা হচ্ছে এরিথ্রোসাইট বা রেড ব্লাড কর্পাসলও বলা হয় বা রেড ব্লাড সেলও বলা হয়ে থাকে। তো এই এরিথ্রোসাইটে এরিথ্রো এই শব্দটার মানে হচ্ছে লাল, এই অংশটার মানে হচ্ছে লাল। আর সাইট মানে তোমরা জানো কি, সাইট মানে হচ্ছে কোষ, কোষ। তাহলে সাইট হচ্ছে বায়োলজিক্যালি সাইটকে কি বলা হয়ে থাকে, বায়োলজিক্যালি সাইট মানে হচ্ছে কোষ, আর এরিথ্রো মানে হচ্ছে লাল। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে লোহিত রক্তকণিকার সাইন্টিফিক নেম কি, তাহলে সেটা হচ্ছে এরিথ্রোসাইট। এবার আমরা হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন বলছি হিমোগ্লোবিন রক্তে এক প্রকার লোহগঠিত শ্বাসরঞ্জক, অর্থাৎ এর মধ্যে লোহ থাকে, সেই লোহযুক্ত একটা শ্বাসরঞ্জক। মানুষের রক্তে লোহিত রক্তকণিকা এটা অবস্থান করে, এটির উপস্থিতির জন্য রক্ত লাল বর্ণ ধারণ করে। এই হিমোগ্লোবিনের মধ্যে 4% কি আছে, লোহা, আর 96% আছে প্রোটিন, যেটার নাম হচ্ছে গ্লোবিন। অর্থাৎ 96% গ্লোবিন প্রোটিন এবং 4% লোহা বা হিম নিয়ে হচ্ছে হিমোগ্লোবিন গঠিত হয়। এর মেন কাজ করে এই কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কাজটা করে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে এর মধ্যে ধরে নেয়, নিয়ে সেটাকে পরিবহন করে ফুসফুসে নিয়ে আসে, আবার ফুসফুস থেকে অক্সিজেনকে রিসিভ করে তাকে নিয়ে গিয়ে বসিয়ে দেয় কোথায়, যেখানে দেহকোষে প্রয়োজন সেখানে। এই কাজটাই করে থাকে এই হিমোগ্লোবিন। এবার পুরুষ মানুষের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কত, 14 থেকে 16 গ্রাম পার 100 ml ব্লাড, আর মহিলার দেহে এর পরিমাণটা হচ্ছে 10 থেকে 12 গ্রাম 100 ml। এই হচ্ছে টোটাল হিমোগ্লোবিনের গল্প। নেক্সট আমাদের চলে আসছে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। লিউকো শব্দের অর্থ হচ্ছে লিউকো, লিউকো শব্দের অর্থ হচ্ছে কি, লিউকো শব্দের অর্থ হচ্ছে সাদা বা বর্ণহীন, আর সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ, অর্থাৎ বর্ণহীন বা সাদা কোষ, তাকেই বলা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা WBC। তো শ্বেত রক্তকণিকা হয় অনিয়তাকার, এর কোনো নির্দিষ্ট আকার থাকে না। এর পরিমাণটা দেখো 6000 থেকে 8000 এর মধ্যে হয়ে থাকে। উৎপত্তি স্থল হচ্ছে সেই অস্থিমজ্জা, কারণ আমরা জানি হাড়ের ওই অস্থিমজ্জা বোন মেরো থেকেই তৈরি হয় হচ্ছে সমস্ত রক্ত। এর জীবনকাল 1 থেকে 15 দিন, এটা কিন্তু 1 থেকে 15 দিন NCERT বই অনুযায়ী আছে। পরীক্ষার সময় যদি তোমাদের 4 থেকে 3 দিন থাকে, ঠিক আছে, 3 থেকে 4 দিন বা 4 থেকে 3 দিন মতন যদি দেওয়া থাকে, সেটাও কিন্তু সঠিক উত্তর হবে, ভুলবশত অন্য কিছু করবে না, কারণ এটা কিন্তু RRB কিন্তু এইটাকে অ্যান্সার হিসাবে নেয় বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে 3 থেকে 4 দিন। সাইটোপ্লাজম দানাযুক্ত হয় বা দানাবিহীন, দু রকম হতে পারে, তার উপর ভিত্তি করে আমরা এটাকে ভাগ করেছি পরের চ্যাপ্টারে, পরের স্লাইডে। এর কাজ প্রধানত রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। এবার দেহে যদি এই শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়, তাহলে শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি বেড়ে যায়, বেশি হয়, বেশি হলে পারে যে সমস্যার সৃষ্টি হবে তাকে লিউকোসাইটোসিস বলা হচ্ছে বা যেটাকে বলা হয় ব্লাড ক্যান্সার। আর যদি এর মান কমে যায়, অর্থাৎ শ্বেত রক্তকণিকার পরিমাণ পড়ে যায়, কমে গেলে পারে যে সমস্যার সৃষ্টি হবে তাকে বলা হচ্ছে লিউকোপিনিয়া। এবার আরবিসি, এর পরিমাণ পরিমাপ করার যে পদ্ধতি, যে টেকনিক, সেটাকে বলা হয় হচ্ছে TC বা টোটাল কাউন্ট। আর WBC এর পরিমাণ যে কাউন্ট করা হয় সেটাকে বলা হয় DC, অর্থাৎ ডিফারেন্সিয়াল কাউন্ট। অর্থাৎ TCDC দেখবে একটা টেস্ট হয়, TCDC টেস্টের মাধ্যমে আরবিসির পরিমাণ জানতে পারবো, আর DC টেস্টের মাধ্যমে আমরা কি করতে পারবো, হোয়াইট ব্লাড সেলের মধ্যে যে সমস্ত ভাগগুলো রয়েছে তাদের পরিমাণ কার কোনটা রয়েছে সেটা জানা যাবে। তো TCDC টেস্টটা এখানে বলে রাখলাম, একটু মাথায় রাখবে। এবার শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা WBC কে আমরা তাদের সাইটোপ্লাজমের মধ্যে উপস্থিত দানার মতন পদার্থের উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট,
বা দানা বিহীন। দেখো এখানে ছবিতে দেখানো রয়েছে, এর মধ্যে কোনো দেখো দানা নেই। আর গ্রানুলোসাইট দেখো এখানে ছবিতে দেখো দানাদার রয়েছে, দানার মতন অংশ রয়েছে। তাহলে গ্রানুলোসাইট মানে দানাযুক্ত, আর অ্যাগ্রানুলোসাইট মানে দানাবিহীন। গ্রানুলোসাইট মানে হচ্ছে দানা আছে, আর দানা না থাকলে তাকে অ্যাগ্রানুলোসাইট বলছি, ছবিতেও দেখাবো। এবারে অ্যাগ্রানুলোসাইটের মধ্যে রয়েছে যে দুটো, তারা হচ্ছে মনোসাইট লিম্ফোসাইট। মনোসাইট লিম্ফোসাইট এরা হচ্ছে কি অ্যাগ্রানুলোসাইট। দেখো সাইট শব্দের সঙ্গে মনোসাইট লিম্ফোসাইট চলে যাচ্ছে, এরা অ্যাগ্রানুলোসাইট। আর গ্রানুলোসাইটে সকলের শেষে কি থাকবে, ফিল থাকবে, নিউট্রোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এই সমস্ত ফিল থাকবে। কাদের ফিল, ফিল মানে ভর্তি, কি দিয়ে ভর্তি, দানা দিয়ে ভর্তি, সেই জন্য এদের কি আছে ফিল। এইভাবে মনে রাখো, গ্রানুলোসাইট মানে তার মধ্যে দানা আছে, তাহলে দানা দ্বারা ভর্তি মানে ফিল করা, কি দিয়ে ফিল, দানা দিয়ে, তাহলে গ্রানুলোসাইট। সেগুলো কারা, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইট, সাইট মানে বের করে দেওয়া হয়েছে, সাইট সরিয়ে ফেলা হয়েছে, ওই জন্য মনোসাইট লিম্ফোসাইট, ওর মধ্যে কোনো দানা নেই। ক্লিয়ার? এবার ছবিতে তোমরা একটু দেখে নাও, পরীক্ষার সময় ছবি দিয়ে বলেছিল আইডেন্টিফাই করতে কোনটা মনোসাইট, কোনটা লিম্ফোসাইট, নিউট্রোফিল, এরকম ভাবে আইডেন্টিফাই করতে বলেছিল গ্রুপ ডি এক্সামে, সেই জন্য ছবি দিয়ে দেওয়া হয়েছে। দেখো এটা হচ্ছে লিম্ফোসাইট, এটা হচ্ছে মনোসাইট, এদের মধ্যে দেখো কোনো দানার মতন অংশ নেই, কিন্তু দেখো নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, এদের মধ্যে দেখো দানার মতন অংশ রয়েছে, এগুলো হচ্ছে দানাদার। এবার এই রক্তকণিকাগুলোর মধ্যে সবচাইতে বড় যেটা, সেটা হচ্ছে কে, এই যে মনোসাইট, ইনি হলেন সবচাইতে বড়। আর সবচাইতে ছোট যিনি, তিনি হলেন লিম্ফোসাইট, ইনি হলেন সবচাইতে ছোট কণিকা। আর সবচাইতে বেশি পরিমাণে কে উপস্থিত থাকে, তিনি হলেন ইনি বেসোফিল, যিনি সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত থাকে। এবার এরা কি করে কাজ উপস্থিত থেকে, এরা করছে মনোসাইট আর নিউট্রোফিল, এরা হচ্ছে রোগ জীবাণু ধ্বংসের কাজ করে, এদের কাজ মারপিট করা সারাদিন। এরা মনোসাইট আর নিউট্রোফিল, এরা রোগ জীবাণু ধ্বংস করার কাজটা করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, তাহলে লিম্ফোসাইট যে সমস্ত লিম্ফোসাইট যেটা দেখলাম রক্তকণিকা রয়েছে, সে কি করে অ্যান্টিবডি তৈরির কাজ করে। বেসোফিল হেপারিন নিঃসরণে সাহায্য করে রক্তবাহের মধ্যে রক্ততঞ্চনে বাধা সৃষ্টি করে, তাহলে রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চিত হয় না। তুমি হাত কেটে ফেলো, দেখো রক্তটা কিছুক্ষণ পর জমে যাচ্ছে, একটা পাত্রের মধ্যে নাও, দেখো রক্তটা সেই জায়গায় জমে গেছে, কিন্তু আমাদের দেহের মধ্যে যখন রক্ত থাকছে সে জমছে না। তার কারণ বেসোফিল কি করছে, হেপারিন নামক একটা পদার্থ নিঃসরণ করে, যার কারণের জন্য রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চিত হয় না। ইওসিনোফিল হিস্টামিন নিঃসরণ করে, যেটা অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে, অর্থাৎ হিস্টামিন কি হচ্ছে, অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে, যেটাকে নিঃসরণ করছে ইওসিনোফিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড। নেক্সট আমরা চলে যাচ্ছি অণুচক্রিকা, যাকে বলা হচ্ছে প্লেটলেট বা যাকে বলা হচ্ছে থ্রম্বোসাইট। এটা কিরাম হয়, গোলাকার হয়, ডিম্বাকার হয়, ছবিতে দেখিয়েছিলাম। এর পরিমাণ থাকে কত, 2.5 থেকে 5 লক্ষের মতন এদের অবস্থান থাকে। এর উৎপত্তি স্থল লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট কোষ থেকে এ উৎপত্তি লাভ করে। এর জীবনকাল 3 দিন হয়। প্রধান কাজ রক্ত তঞ্চনে সাহায্য করা। ডেঙ্গু হলে প্লেটলেট কমে যায়, ডেঙ্গু হলে পারে প্লেটলেট কমে যায়, তখন তাদেরকে প্লেটলেট প্রদান করতে হয়। তো প্লেটলেট কমে গেছে বলে ডেঙ্গু নয়, ডেঙ্গু হলে পারে প্লেটলেট কমে যায়, কারণ ডেঙ্গুর প্রভাবে প্লেটলেট নষ্ট হয়ে যায়, তার ফলে প্লেটলেট লেভেল কমতে থাকে। ঠিক এই যে প্লেটলেট লেভেল কমে যাওয়ার ফলে যে অবস্থার সৃষ্টি হয়, সেই অবস্থাটাকে বলা হচ্ছে থ্রম্বোসাইটোপিনিয়া। থ্রম্বোসাইটোপিনিয়া হচ্ছে প্লেটলেট লেভেল যদি কমে যায়, যেমন ডেঙ্গু হলে পারে প্লেটলেট কমে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে থ্রম্বোসাইটোপিনিয়া। আর থ্রম্বোসাইটোসিস মানে যখন প্লেটলেটের পরিমাণ যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে তাকে বলা হচ্ছে থ্রম্বোসাইটোসিস। প্লেটলেটের পরিমাণ যদি বেড়ে যায় থ্রম্বোসাইটোসিস হবে, তার ফলে কি হবে, রক্তবাহের মধ্যে রক্ত জমাট বেড়ে যাবে, তার ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, এই সমস্ত বিষয়গুলো হওয়ার চান্সেস বাড়বে। আর থ্রম্বোসাইটোপিনিয়া যদি হয়, প্লেটলেটের পরিমাণ কমতে থাকে, তাহলে পারে কিন্তু হবে কি, রক্ত জমাট বাঁধবে না, যেটাকে বলা হচ্ছে হিমোফিলিয়া, সেই রোগের সৃষ্টি হবে। ক্লিয়ার? রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন, যেটাকে বলা হচ্ছে সাইন্টিফিক ভাবে হিমোস্টেসিস। রক্ততঞ্চন অর্থাৎ তোমার হাত কেটে গেল, সেটা স্বাভাবিকভাবে কত সময়ের মধ্যে রক্ত বন্ধ হওয়া উচিত, তার সময়টা হচ্ছে 3 থেকে 7 মিনিট, তার মধ্যে রক্ত কিন্তু বন্ধ হওয়া উচিত, তা না হলে তোমার দেহে কিন্তু প্লেটলেটের সংখ্যা কম আছে বা অন্যান্য ফাংশনালিটির প্রবলেম আছে, যে কারণে কিন্তু 3 থেকে 7 মিনিটের মধ্যে রক্ত জমাট বাঁধছে না। তো রক্ত তঞ্চন হতে সময় লাগে 3 থেকে 7 মিনিট।
রক্তবাহের ভিতর রক্ত জমাট হওয়াকে যে সমস্যা সৃষ্টি হয় তাকে থ্রম্বোসিস বলা হয়। অর্থাৎ হেপারিন যদি কোনো কারণে কমে যায় তাহলে রক্তবাহের মধ্যে কি হবে, রক্ত জমাট বেড়ে যাবে। হেপারিন কমে যাওয়ার থেকেও বড় কথা যদি কোনো কারণে কি হচ্ছে বেসোফিল হেপারিন কমে যেতে পারে, তাছাড়া প্লেটলেটের পরিমাণ বেড়ে যেতে পারে, তখন কি হবে রক্তবাহের ভিতর রক্ত জমে যাবে, তখন সেটা যে সৃষ্টি হবে সমস্যা সেটাকে বলা হচ্ছে থ্রম্বোসিস। রক্ত টঞ্চনের জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে প্রথমোবিন, ফাইব্রিনোজেন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম এবং ভিটামিন কে। এরা হচ্ছে কিন্তু রক্ততঞ্চন প্রক্রিয়ায় সাহায্যকারী প্রয়োজনীয় উপাদান। তো রক্ততঞ্চনের প্রথম স্টেপ কি হয়, মনে করো যে জায়গাটা তোমার হাতে কেটে গেল বা যে অংশটা তোমার শরীরের কেটে গেছে, সেই কেটে যাওয়া অংশে, সেই কেটে যাওয়া অংশে একটা পদার্থ সৃষ্টি হয় যেটার নাম থ্রম্বোপ্লাস্টিন। অর্থাৎ অণুচক্রিকা ভেঙে যায়, যেখানে কেটে যাচ্ছে সেই জায়গাটায় কি হচ্ছে একটা প্রোটিন জাতীয় পদার্থ খড়িত হবে, সেটার নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন প্রথ্রোম্বিন এবং ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে থ্রম্বোবিনে পরিণত হয়। এবার যখন রক্তবাহের মধ্যে রক্ত যাচ্ছে তখন কিন্তু সেখানে কি না থ্রম্বোপ্লাস্টিন থাকে না, যার জন্য রক্তবাহের মধ্যে দিয়ে যখন রক্ত যায় তখন রক্ত জমাট বাঁধে না, যখন কোথাও কেটে যাবে সেই জায়গাটাই কিন্তু হবে কি থ্রম্বোপ্লাস্টিন খড়িত হবে, তার ফলে কি হবে প্রথ্রোম্বিন সেই সঙ্গে যুক্ত হবে, ক্যালসিয়াম আয়ন যুক্ত হবে, তার ফলে একটা প্রোটিন তৈরি হবে যার নাম হচ্ছে থ্রম্বোবিন। এই থ্রম্বোবিন রক্তের মধ্যে থাকা আরো একটা প্রোটিন ফাইব্রিনোজেন তার সঙ্গে যুক্ত হয়ে ফাইব্রিন নামক একটা পদার্থ তৈরি করবে ফাইবারের মতন। সেই ফাইব্রিন রক্তকণিকা, যে সমস্ত সেলগুলো রক্তকণিকাগুলো রয়েছে দেহের মধ্যে, তাদের সঙ্গে যুক্ত হয়ে একটা তঞ্চন পিণ্ড গঠন করে দেবে যেটা কিনা ওই কাটা অংশে আটকে যাবে, যার ফলে সেখান দিয়ে আর রক্ত বেরোতে পারবে না। এই হচ্ছে টোটাল প্রসেস। এই প্রসেসটা ঘটতে আমাদের দেহে 3 থেকে 7 মিনিট সময় লাগে। কোনো জায়গায় কেটে রক্ত বেরোচ্ছে তার 3 থেকে 7 মিনিটের মধ্যে এই টোটাল প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যায় এবং আমাদের রক্ত বেরোনো বন্ধ হয়ে যায়। তো এটাই হচ্ছে রক্ততঞ্চন প্রক্রিয়া। এবার এই রক্ত তঞ্চন রোধক কিছু পদার্থ রয়েছে, যেমন আমরা ব্লাড ব্যাংকে যখন আমরা সাধারণত বললাম যে রক্ত বেরোচ্ছে, কারোর হয়তো হাত কেটে গেছে, প্রচুর রক্ত বেরিয়ে মাটিতে পড়েছে, কিছুক্ষণ পর দেখবে রক্তটা শুকিয়ে গেছে, অর্থাৎ জমাট বেঁধে গেছে। তাহলে রক্ত যদি জমাট বেঁধে যায় তাহলে আমরা ব্লাড ব্যাংকে যে রক্ত থাকে সেই রক্ত তো জমাট বাঁধে না, সেই রক্ত তো ওইভাবে থেকে যায়। তার কারণ কি? তার কারণ ব্লাড ব্যাংকে রক্ত জমাট বাঁধে না সেই কারণে, কারণ ব্লাড ব্যাংকে রক্তের মধ্যে বেশ কিছু কেমিক্যাল ইউজ করা হয়, সেই কেমিক্যালটার নাম হচ্ছে সোডিয়াম বা পটাসিয়াম সাইটেট লবণ, ওই রক্তের মধ্যে মেশানো থাকে। পটাসিয়াম বা সোডিয়াম সাইটেট লবণ রক্তের মধ্যে দেওয়া থাকে, যার ফলে ব্লাড ব্যাংকের রক্ত কিন্তু জমাট বাঁধে না। এবার রক্তকে রাখার জন্য কত ডিগ্রি টেম্পারেচারে রাখা হয়, সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাখা হয় রক্তকে ব্লাড ব্যাংকের ভেতর, ক্লিয়ার? এবং এই রক্ত, যে রক্তটা আজকে আমার থেকে, আমি যে রক্ত ডোনেট করলাম, এক পাউচ রক্ত আজকে যে আমি ডোনেট করলাম, সেই রক্তটা 40 দিনের মধ্যে অন্য কোনো মানুষের দেহে দিতে হবে, না হলে পারে সেই রক্তটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আজকে আমি ব্লাড ডোনেট করলাম, 40 দিনের মধ্যে সেই ব্লাডটাকে অন্য কাউকে দেহে ট্রান্সফার করতে হবে, না হলে কিন্তু সেই ব্লাড নষ্ট হয়ে যাবে। এবং বেসোফিল শ্বেত রক্তকণিকা নিঃসৃত হেপারিন আমাদের দেহের ভিতর রক্ততঞ্চনে প্রতিরোধ সৃষ্টি করে, যেটা আগেই বলেছি। নেক্সট আসছে ক্রিসমাস ফ্যাক্টর বা ফ্যাক্টর 1X, রক্ততঞ্চনে গুরুত্বপূর্ণ ভূমিকা বলে, এটা হচ্ছে 1X বা 9 বলতে পারি। ক্রিসমাস ফ্যাক্টর বা ফ্যাক্টর 9 বা ফ্যাক্টর 1X বা IX যে রক্ততঞ্চনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার যারা হিমোফিলিয়া নামক রোগটায় আক্রান্ত হয়, এটা একটা বংশগত রোগ, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে চলে যায়। এই রোগে আক্রান্ত ব্যক্তির দেহে কি হয়, এই ফ্যাক্টর 9 গঠিত হয় না, ফলে তাদের দেহে রক্ত জমাট বাঁধে না, সেই ফলে কি হচ্ছে হিমোফিলিয়া নামক রোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই রোগটা কিন্তু বলা হয় রয়্যাল ডিজিজও বলা হয়, কারণ এটা ইংল্যান্ডের রাজবংশে প্রথম কিন্তু এই রোগ ধরা পড়ে হিমোফিলিয়া, তো সেই জন্য একে কি বলা হয় রয়্যাল ডিজিজ। যোগের রক্ত, যোগ অনেকে দেখবে যারা গ্রাম অঞ্চলে থাকো তারা যোগ দেখেছো, যোগ কি করে আমাদের দেহে কামড়ে আমাদের দেহ থেকে রক্ত নেয়, কিন্তু তার দেহে আমাদের দেহে রক্ত জমাট বাঁধে না, সে কিন্তু রক্ত খেয়ে নিচ্ছে কিন্তু সে রক্ত কি জমাট বাঁধতে পারছে না, কারণ যোগের লালা রসে রক্ত তঞ্চন রোধক পদার্থ হিরুডিন উপস্থিত থাকে। অর্থাৎ যোগের
যে লালা তার মধ্যে হিরুডিন উপস্থিত থাকে। এই হিরুডিন কি করে, ওই যে রক্ত যখন শোষণ করছে সেই রক্তের সঙ্গে মিশে যাচ্ছে, তার ফলে রক্ত আর তঞ্চন হচ্ছে না। অর্থাৎ জোকের দেহেও কিন্তু হিরুডিন নামক রঞ্জক পদার্থ থাকে যে রক্ত তঞ্চনে প্রতিরোধ সৃষ্টি করে। এবার চলে আসছি আমরা রক্তের শ্রেণীবিভাগ, যাকে কি বলা হয়ে থাকে, এ বি ও পদ্ধতি। তো এ বি ও পদ্ধতি বা রক্তের শ্রেণীবিভাগের প্রয়োজনীয়তা এলো কেন? বিভিন্ন সার্জারি বা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এই সমস্ত কারণের ফলে দেখা যাচ্ছে কারোর দেহে রক্তের ঘাটতি দেখা দিল, তখন তার দেহে রক্ত ট্রান্সফারের প্রয়োজন হচ্ছে। এই ল্যান্ডস্টেইনার, কার্ল ল্যান্ডস্টেইনার, ইনিই কিন্তু এই ব্লাড ট্রান্সফারের বিষয়টা আবিষ্কার করেন। অর্থাৎ একটা মানুষের দেহ থেকে রক্ত আর একটা মানুষের দেহে ট্রান্সফারের পদ্ধতিটা তিনি আবিষ্কার করেন। তিনি দেখলেন এইভাবে রক্ত ট্রান্সফার করার ফলে মানুষ মরে যাচ্ছে। অর্থাৎ একজনের রক্ত আরেকজনের দেহে যাওয়ার ফলে কি হচ্ছে, সেই মানুষটা মারা যাচ্ছে, কারণ তার দেহে রক্তগুলো জমাট বেঁধে যাচ্ছে। তখন তিনি ভালো করে পর্যালোচনা করলেন, বিশ্লেষণ করলেন, করে 1900 সাল নাগাদ তিনি দেখলেন যে লোহিত রক্ত কণিকার ওপর ভিন্ন ধরনের বিভিন্ন প্রোটিন রয়েছে বিভিন্ন মানুষের ক্ষেত্রে। তো এই প্রোটিনের ওপর যে প্রোটিনগুলো রয়েছে সেই প্রোটিনগুলোর নাম হচ্ছে অ্যান্টিজেন নাম দিলেন। সেই অ্যান্টিজেনগুলোর ওপর বিভিন্ন মানুষের রক্তে সেই অ্যান্টিজেনের জেনটা বিভিন্ন ধরনের, তার উপর ভিত্তি করে তিনি কি করলেন, প্রত্যেকটা মানুষের ওই রক্তগুলোকে গ্রুপে শ্রেণীবিভাগ করলেন। অর্থাৎ অ্যান্টিজেনের ওপর ভিত্তি করে যাদের দেহে অ্যান্টিজেন এ থাকলো তাকে এ শ্রেণীর রক্ত বলল, যাদের দেহে অ্যান্টিজেন বি থাকলো তাদেরকে বি শ্রেণীর বলল, আর যাদের রক্তের মধ্যে কোন রকম অ্যান্টিজেন পাওয়া গেল না তাদের ব্লাড গ্রুপ কি হয়ে গেল, ও ব্লাড গ্রুপের রক্ত হয়ে গেল। বোঝা গেল? প্রথমত অবস্থায় তিনি এ বি ও এই তিনটে ভাগে ভাগ করেন। তারপর 1903 সাল নাগাদ তিনি দেখলেন যে এ বি ও শ্রেণীবিভাগ করে রক্ত ট্রান্সফার করার পরেও দেখা যাচ্ছে মানুষ মারা যাচ্ছে, তখন তিনি আরো চিন্তা ভাবনা করলেন। তিনি প্রায় 40 বছর সময় লাগিয়েছেন এই ব্লাডের ওপর গবেষণা করতে। 1940 সালেও একটা বিখ্যাত কাজ তিনি করে গেছেন, তার আগে 1930 সালে কিন্তু ল্যান্ডস্টেইনারকে একখানা নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল। তো এই মানুষটা দেখলেন যে এই এবিও শ্রেণীবিভাগ করার পরেও মানুষ মারা যাচ্ছে রক্ত ট্রান্সফারের কারণে। তখন তিনি দেখলেন আরো বিশ্লেষণ করে যে না, রক্তের মধ্যে এ বি ও তিনটে গ্রুপ ছাড়াও আরো একটা গ্রুপ আছে, যে শ্রেণীর রক্তের মধ্যে এ এবং বি উভয় ধরনের অ্যান্টিজেন উপস্থিত থাকছে। তো এ এবং বি উভয় ধরনের অ্যান্টিজেন যখন উপস্থিত থাকছে তখন তিনি সেই গ্রুপটার নাম দিয়ে দিলেন এ বি গ্রুপ। এইভাবে তিনি কি করলেন, 4টে গ্রুপের রক্ত তৈরি হয়ে গেল, কবে, 1903 সাল নাগাদ। ক্লিয়ার? তো এবার এই অ্যান্টিজেনের ওপর ভিত্তি করে আমরা সেই নামকরণ করে ফেললাম কি, যার মধ্যে এ অ্যান্টিজেন আছে, যার লোহিত রক্ত কণিকায় এ অ্যান্টিজেন আছে তাকে এ শ্রেণীর রক্ত বলবো, যার লোহিত রক্ত কণিকায় বি অ্যান্টিজেন পাবো তাকে বি শ্রেণীর রক্ত বলবো, যার মধ্যে এ এবং বি উভয় ধরনের অ্যান্টিজেন থাকবে তাকে এ বি গ্রুপের রক্ত বলবো, আর যার থাকবে না তাকে ও গ্রুপের রক্ত বলবো। অ্যান্টিজেন তো পেলাম লোহিত রক্ত কণিকায়, এবার আমরা পড়েছি কি প্লাজমার মধ্যে কে থাকে, অ্যান্টিবডি থাকে। এবার যার রক্তের মধ্যে এ বি অ্যান্টিজেন রয়েছে তার রক্তের মধ্যে বিটা অ্যান্টিবডি উপস্থিত থাকবে, যার রক্তের মধ্যে বি অ্যান্টিজেন রয়েছে তার মধ্যে আলফা অ্যান্টিবডি উপস্থিত থাকবে। এরা কোথায় থাকে, প্লাজমার মধ্যে থাকে। এ বি গ্রুপের রক্তে কোন রকম কি থাকবে, অ্যান্টিবডি থাকবে না, আর ও গ্রুপের মধ্যে আলফা বিটা উভয় ধরনের কি থাকবে, অ্যান্টিবডি উপস্থিত থাকবে। এবার কে কাকে দান করতে পারে, কে কার থেকে নিতে পারে, এ বি এ গ্রুপের রক্ত যে সে এ এবং এ বি এই দুজনকে দান করতে পারে, গ্রহণ করতে পারে কার থেকে, এ এবং ও এই দুটো গ্রুপের থেকে রক্ত গ্রহণ করতে পারে। বি গ্রুপ সে কার থেকে দান করতে পারে, কাকে কাকে, বি গ্রুপকে দিতে পারে আর এ বি গ্রুপকে দিতে পারে। নিতে পারে কার থেকে, বি গ্রুপের থেকে আর ও গ্রুপের থেকে নিতে পারে। এ বি গ্রুপ কি করতে পারে, কেবলমাত্র এ খুব কিপ্টে লোক, এ কাউকে দান করতে পারে না, এ বি গ্রুপ যে সে খুব কিপ্টে লোক, এ কাউকে দান করতে পারে না, এ হচ্ছে সর্বজনীন, একে গ্রাহিতা বলে, কারণ এ সবার থেকে গ্রহণ করে কিন্তু কাউকে দান করে না, একমাত্র নিজের শ্রেণীর যারা আছে এ বি গ্রুপের যাদের রক্ত আছে তাদেরকেই দান করতে পারে, আদার্স কাউকে দিতে পারে না। এদের
গ্রহণ করতে পারে কাদের থেকে? সবার থেকে, এ বি এ বি এবং ও প্রত্যেকের থেকে নিতে পারে কিন্তু কাউকে দিতে পারে না। আর ও গ্রুপ যারা তারা কি করছে, এ বি এ বি ও সবাইকে দান করতে পারে, এ একদম উদার লোক, এ সবাইকে দান করে দিচ্ছে কিন্তু নিজের জন্য কিছু রাখতে পারে না। এই জন্য একে বলা হচ্ছে সর্বজনীন দাতা, এ হচ্ছে দানশীল কর্ণ হয়ে যায়। আর এ কেবলমাত্র গ্রহণ করতে পারে ও গ্রুপের রক্তই গ্রহণ করতে পারে। এবং সবচাইতে ইন্টারেস্টিং পয়েন্ট, সবচাইতে বেশি পরিমাণ যে গ্রুপ দেখতে পাওয়া যায় সেটা ও গ্রুপের রক্তই কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা চলে আসছি, এইগুলো তো আমরা দেখলাম এ বি ও ভাগ, এবার হচ্ছে রক্তকে প্লাস মাইনাসে ভাগ করা হয়েছিল। সেই প্লাস মাইনাস ভাগটা কি, আমরা বলি এ পজিটিভ বি পজিটিভ, সেটা কি? সেটা হচ্ছে যার নাম হচ্ছে আর এইচ ফ্যাক্টর বা রিসার্চ ফ্যাক্টর বলা হয়ে থাকে। এটাকে আবিষ্কার করলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার এবং উইনার কত সালে, 1940 সালে। কি কোন আবিষ্কার করতে হলো, তিনি ওই চারটে শ্রেণীর রক্ত ভাগ করার পরেও তিনি দেখলেন মানুষ রক্ত নেওয়ার পর মারা যাচ্ছে, তার পেছনে কি কারণ আছে সেটা নিয়ে অনুসন্ধান শুরু করলেন 1903 সালের পর থেকে। আর সেই ফলাফল তিনি লাভ করলেন 1940 সালে গিয়ে, যে না, রক্তের মধ্যে এমন একটা ফ্যাক্টর রয়েছে শুধু এ বি অ্যান্টিজেন নয়, তাছাড়াও আরো এক ধরনের অ্যান্টিজেন উপস্থিত থাকে যেটাকে তিনি নাম দিলেন কি, সেটার নাম দেওয়া হলো আর এইচ ফ্যাক্টর, বা এটাকে কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে ডি অ্যান্টিজেন, ডি অ্যান্টিজেন হিসাবেও বলা হয়ে থাকে, যেটা লোহিত রক্ত কণিকার উপরই উপস্থিত থাকে। এটা রিসার্চ বানরের দেহে প্রথম পাওয়া গিয়েছিল, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে আর এইচ ফ্যাক্টর বা রিসার্চ ফ্যাক্টর। আবিষ্কার করলেন কার্ল ল্যান্ডস্টাইনার এবং উইনার, যেটাকে ডি অ্যান্টিজেনও কিন্তু বলা হয়ে থাকে। তার উপর ভিত্তি করে প্লাস এবং মাইনাস, যাদের দেহে ডি অ্যান্টিজেন বা উপস্থিত থাকবে, ডি অ্যান্টিজেন যদি উপস্থিত থাকে তাহলে আর এইচ পজিটিভ, আর ডি অ্যান্টিজেন না থাকে, ডি অ্যান্টিজেন যদি না থাকে তাকে বলা হবে আর এইচ নেগেটিভ। অর্থাৎ যাদের রক্তের মধ্যে ডি অ্যান্টিজেন থাকছে না তাদের আর এইচ নেগেটিভ, আর যাদের ডি অ্যান্টিজেন থাকছে তাদের আর এইচ পজিটিভ। অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ আমরা যে বলছি ব্লাড গ্রুপ, তার মানে ডি অ্যান্টিজেন পজিটিভ এবং ডি অ্যান্টিজেন নেগেটিভ সেটাকে ইন্ডিকেট করছে। অর্থাৎ লোহিত রক্ত কণিকার মধ্যে ডি অ্যান্টিজেন থাকলে বলবো পজিটিভ ব্লাড গ্রুপ, আর যদি ডি অ্যান্টিজেন না থাকে আর এইচ ফ্যাক্টর নেগেটিভ হবে, নেগেটিভ মানে তাকে বলবো নেগেটিভ ব্লাড গ্রুপের রক্ত। ক্লিয়ার হলো, বোঝা গেছে? এই রিলেটেডই আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা অসুখ যেটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। সেটা কি ধরনের অসুখ, খুব ইম্পর্টেন্ট, ভালো করে একটু বুঝে নাও। বিষয়টা হচ্ছে, আমরা দেখলাম যে আর এইচ পজিটিভ এবং আর এইচ নেগেটিভ বিষয়টা, মনে করো একজন পুরুষ তার আর এইচ পজিটিভ অর্থাৎ পজিটিভ ব্লাড গ্রুপের রক্ত তার রয়েছে, সে বিয়ে করেছে একজন মহিলা, তার রক্ত হচ্ছে আর এইচ নেগেটিভ অর্থাৎ নেগেটিভ ব্লাড গ্রুপের মহিলাকে বিয়ে করেছে। এবার তাদের যখন প্রথম সন্তান আসবে, সেই সন্তানটা দুটো কন্ডিশন আসবে, কি কন্ডিশন আসবে, একটা হচ্ছে পজিটিভ হতে পারে সেই বাচ্চাটার ব্লাড গ্রুপ, আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপের হতে পারে। যদি সেই বাচ্চাটা নেগেটিভ ব্লাড গ্রুপের হয়ে যায় তো কোনো সমস্যা নেই, এখানে আর কোনো চাপ থাকলো না। কিন্তু যদি সেই বাচ্চাটা পজিটিভ ব্লাড গ্রুপ যুক্ত হয়, আমাদের এখানে পজিটিভ ব্লাড গ্রুপ আমরা ধরে নিচ্ছি, কারণ এই রোগটা মায়ের দেহে যে ব্লাড গ্রুপ তার বিপরীত ব্লাড গ্রুপের হলে পারে এই সমস্যাটা দেখা দেয়, সেই জন্য আমরা ধরে নিলাম যে এই দুজন বাবা মার প্রথম যে সন্তানটা আসছে বা আসতে চলেছে সেই সন্তানটা হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপ যুক্ত একটা বাচ্চা বা সন্তান। এবার এই পজিটিভ ব্লাড গ্রুপ যুক্ত যখন সন্তানটা থাকবে প্লাসেন্টার ভিতর, তখন সেই প্লাসেন্টার যে নাল মানে প্লাসেন্টার ভিতর যে নাভি যার মাধ্যমে ওই বাচ্চাটা খাদ্য খাবার গ্রহণ করে মায়ের দেহ থেকে রক্ত তার দেহে আসে, সেই বাচ্চাটার যেহেতু পজিটিভ ব্লাড গ্রুপ ক্যারি করছে, তাই জন্য কি হবে, মায়ের দেহে একটা অ্যান্টিবডি তৈরি হবে যেটা হচ্ছে আর এইচ পজিটিভ অ্যান্টিবডি তৈরি হবে। কারণ আমাদের প্রত্যেকের দেহেই কি হয়,
ভিন্ন জাতীয় বস্তু প্রবেশ করলে সঙ্গে সঙ্গে একটা বিপরীত অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তাহলে আরএইচ পজিটিভ অ্যান্টিজেনের বিপক্ষে ওই মায়ের দেহে কি তৈরি হয়ে যাবে? অ্যান্টি আরএইচ পজিটিভ অ্যান্টিবডি একটা তৈরি হয়ে যাবে। তো প্রথম বাচ্চাটায় আর কোনো সমস্যা হবে না, এইটুকু জিনিস ওই মায়ের দেহে অলরেডি তৈরি হয়ে বসে থাকলো। কোনো কারণে সেই মহিলা আরো একটা বাচ্চার মা হতে যদি চলে, অর্থাৎ সেকেন্ড প্রেগনেন্সি যদি আসে, সেই ক্ষেত্রে হবে বড় সমস্যা। তার কারণ ওই যে পজিটিভ অ্যান্টিবডি যেটা তৈরি হয়েছিল, সে কি করবে, ওই যে নতুন বাচ্চাটা আসবে সেই বাচ্চার সমস্ত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা গুলোকে ধ্বংস করে দেবে। তার ফলে বাচ্চাটা কি হবে, ভ্রূণ অবস্থায় মারা যেতে পারে, অথবা সে যদি জন্মগ্রহণও করে তাহলে সে রক্তাল্পতা নিয়ে জন্মগ্রহণ করবে। এই যে বাচ্চাটার যে অসুখ, এই অসুখটাকেই বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তো এটা এই জন্যই আরএইচ ফ্যাক্টরের জন্যই এই সমস্যাটা হয়ে থাকে। তাহলে বিষয়টা বোঝা গেল রোগ ব্যাধি সম্বন্ধে। তো এই রোগের প্রতিকার নেই, অবশ্যই প্রতিকার আছে। এই জন্যে প্রথম প্রেগনেন্সির পর যখন বাচ্চা হয়ে যাচ্ছে, তার 72 ঘন্টার মধ্যে ওই মায়ের দেহে কি করতে হয়, একটা অ্যান্টিডোজ দিতে হয়। 72 ঘন্টার মধ্যে অ্যান্টি ডি অ্যান্টিজেন দিতে হয়, অ্যান্টি ডি অ্যান্টিজেন দিতে হয়, যার ফলে কি হবে, ওই যে অ্যান্টিবডি গুলো তৈরি হয়েছে সেই অ্যান্টিবডি গুলো ধ্বংস হয়ে যাবে। তাহলে সেকেন্ড প্রেগনেন্সিতে আর কোনো সমস্যা আসবে না। তো এই ছিল আজকের আমাদের ওভারঅল ক্লাস। আশা করছি ক্লাসটা তোমাদের কাছে একটা ইনফরমেটিভ ক্লাস হয়েছে। এর পাশাপাশি বলবো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, এবং অবশ্যই আজকে 12টায় যে ক্লাসটা আসছে অবশ্যই সেই ক্লাসটা কিন্তু একবার হলেও দেখে নেবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড বাই।